Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mam London. Eto airport e eshe ekhon bashar dike jacchi. Ar airport e amake nite eshechhe amar abba. Ar amar bhagna eshechhe. Bhagna outside e gari niye opekkha korche. Khub kharap lagchilo karon er age joto bar eshechi আমার মা আমার শ্বশুর এখানে দাঁড়িয়ে ছিল ঠিক এই জায়গাটাই গেটের পাশে মানে আমার খুব মনে পড়ছিল যে আমার মা হয়তোবা বোরকা পরে এক সাইডে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে আমার শ্বশুরও আমি যখন বাংলাদেশে আসতাম এসে দাঁড়িয়ে থাকতো তো সব সময় আমি বাংলাদেশে যাওয়ার পর প্রথমে আমার শ্বশুর বাড়ি যাই আমার মাও একবার দাঁড়িয়েছিল তখন আমার মা আমাকে জড়িয়ে ধরে আদর করলো তখন মাকে বললাম যে মা এখন তো শ্বশুর বাড়ি যেতে হবে তুমি কি যাবে বলল যে না যাব না তখন মা ফার্ম গেটে চলে গেল আমাদের বাসায় আর আমরা আমাদের শ্বশুর বাড়ি চলে গেলাম এটা আমার ভাগনা গাড়ি নিয়ে বসে আছে এখন আমরা গাড়িতে উঠে গেলাম ও হচ্ছে আমার ছোট ননাশের ছেলে খুবই ভালো খুবই সহজ সরল একটা ছেলে তো এখন আমি আমার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি উত্তরাতে আর মনটা খুবই খারাপ লাগছে প্রত্যেকবার এসেই বাসায় আমার শ্বশুরকে দেখতাম এবার তো আর আমার শ্বশুরকে দেখব না সেজন্য মানে একটু হাহাকার টাইপের মন খারাপ লাগা যে যেখানেই তাকাই সেখানেই কেমন যেন একটা আমাদের হাহাকার আমার মায়ের বাড়ি তাকালে মা নাই বা শ্বশুর বাড়ি তাকালে শ্বশুর নাই মামাদের দিকে তাকালে মামা নাই যারা আছে তারা খুবই অসুস্থ খালাদার দিকে তাকালে খালা কয়েকজন মারা গেছেন যে আছেন একজন দুজন সুস্থ আর একজন একদম অবস্থা খারাপ দাদির অবস্থাও খুবই খারাপ মানে সব দিকেই অবস্থা খুবই খারাপ আমাদের আত্মীয় স্বজনদের তাই মনটা অনেক খারাপ লাগে মাঝে মধ্যে ভালো লাগে না যে আমরাও বড় হলাম আর সবাই যেন কেমন চলে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে পড়েছে তো বাংলাদেশের রাস্তাঘাট দেখে খুবই ভালো লাগছিল অনেক দিন পর দেখা আর বাইরে থেকে আসলে বাংলাদেশের সব কিছু কেমন যেন একটু মানে ময়লা ময়লা পুরাতন পুরাতন লাগে হয়তো এটা চোখের জন্য এটা হতেই পারে যখন লন্ডনে গিয়েছিলাম আরও 14 বছর আগে তখন লন্ডনের সব জায়গায় চোখে রঙিন লাগতো যেমন এখন লন্ডনে থাকতে থাকতে যেমন বোঝা যায় যে কোন জায়গা ভালো বা কোন জায়গা একটু অপরিষ্কার কিন্তু প্রথম প্রথম কিন্তু সব কিছু খুব সুন্দর লাগে ঠিক এরকম অনেক বছর পরে বাংলাদেশে আসলে চোখে একটু মানে ময়লা ময়লা লাগে যে এত ময়লা কেন সব জায়গায় কবে বৃষ্টি আসবে গাছের পাতাগুলো খুব মানে ডার্টি যেন একটা খুব বড় ঝড় বৃষ্টি দরকার ঝড় বৃষ্টি হলে সব কিছু হয়তো বা ক্লিন হয়ে যেত আবার বারবার এটা মনে হচ্ছিল আব্বাকে বারবার বলছিলাম যে এত ময়লা কেন এখন ওনারা তো দেখে দেখে অভ্যস্ত বললো যে বৃষ্টি আসলে হয়তো বা ঠিক হয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে মানে উত্তরার সাইডটা খুবই সুন্দর হয়েছে আর আমাদের মানে ফ্ল্যাটটাও হচ্ছে একদম এয়ারপোর্ট থেকে 3-4 মিনিটের রাস্তা হাজি ক্যাম্পের সাথে তো এ তো প্রায় আমরা চলে আসছি এখন আমরা হাজি ক্যাম্পের দিকে যাচ্ছি আমার শাশুড়ি 1 মাস যাবত রাজশাহীতে ছিলেন মানে আমি আসার আগের দিন সে চলে আসছে বলা হয়েছিল যে আমি বাংলাদেশে আসব তখন আমার শাশুড়ি চলে আসছে তো আম্মাও মানে এক জায়গার থেকে এসে বয়স হয়ে গেলে যা হয় আর কি একটু কিন্তু টায়ার্ড লাগে জার্নি করে আসলে আর বাংলাদেশে জার্নি তো বোঝেনি অনেক কষ্ট তো সে অনুযায়ী যাচ্ছি আম্মাকে ফোনে বলা হয়েছে যে আমরা চলে আসছি তো আমার লাগেজগুলো সব নামানো হচ্ছে আমি কিন্তু বাংলাদেশে আসলেই শ্বশুরবাড়ি যাই প্রথমে এবং আমার সব লাগে সেখানে খুলি এবং কার জন্য কী নিয়ে আসছি মানে আমার মানে ওই যে অনেকে আছে না যে লুকোচুরি একটা ব্যাপার সেগুলো নাই সব কিছুই সবাই দেখছে কাকে কী দিচ্ছি আর আমার শ্বশুরবাড়ি সবাই তো জানে আমার ভাই বোনেরা সব বাইরে থাকে সেজন্য আর কোনো কিছু আর কি
দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হয় না। এই তো চলে আসছি, খুবই খারাপ লাগছিল কারণ আমার শ্বশুর প্রথম রুমটায় সবসময় বসে থাকতো। এই তো আমার শাশুড়ি, আমার আমি দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। আমার শাশুড়ি বড় ননাসের সাথে আমেরিকায় কথা বলছিল ওই সময়টায়, তারপর আমিও কথা বললাম। আর আমার শ্বশুরের হাতের গাছ সেগুলো দেখলাম, তো আম্মা রাজশাহীর থেকে রসমালাই নিয়ে আসছে, তো সেগুলো আমি সবাইকে দিচ্ছি, আমার আব্বাকে দিচ্ছি, ভাগনাকে দিচ্ছি, শাশুড়িকে দিচ্ছি, তারপর আমিও খাবো। আসলে রসমালাইটা আমার খুবই ফেভারিট, তো এই রসমালাই আমি অনেক খেয়েছি, সিরাজগঞ্জ থেকে আমার শ্বশুর গেলেই আনতো প্রায়, আর আমার ছোট ননাসের হাজব্যান্ডও খুব আনতো। আমার হাজব্যান্ডও বাংলাদেশে আসলে সিরাজগঞ্জ থেকে রসমালাই লন্ডনে নিয়ে যায়, কারণ জানে আমি খুব পছন্দ করি আর খুব ভালো লাগে রসমালাইটা, মানে একদম পিওর মনে হয় আর খেতে খুবই সুস্বাদু লাগে। এখন আমার জন্য একটু নিয়ে নিচ্ছি, অনেকদিন পর আমার আব্বাকে আমার শ্বশুরবাড়ি এনে খাওয়াচ্ছি, ভালো লাগলো। এই অনেক বছর পর আসছেন, আমি যখনই আসি তখনই আব্বা এয়ারপোর্টে যায় আনতে, তখন আমার সাথে এই বাসায় আসে, তারপর হয়তো বা আমি যদি থেকে যাই তখন উনি চলে যায়, আর যদি বলি যে না আজকে যাব কাজ আছে তখন আবার আমাকে সাথে নিয়ে যায়। তো রসমালাই খেয়েছি, রস এনেছে, রস খেয়েছি, তারপর খিচুড়ি ছিল, আম্মা আবার খিচুড়ি রান্না করেছিল, তো খিচুড়ি ভিডিওটা করতে পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম ওই সময়টা। আর আমার শ্বশুর গাছ লাগিয়ে গেছে টমেটো গাছ, সেখান থেকে পাকা টমেটো এনে খেলাম। আর আম্মা বড়ই নিয়ে আসছে রাজশাহী থেকে, তো বড়ই খাচ্ছিলাম। বড়ইগুলো অনেক বড় বড়, কিন্তু বড়গুলোর মধ্যে অত টেস্ট ছিল না, ছোটোগুলো খুব টেস্ট ছিল। আর এই তো, আর আমার শ্বশুরের ছবিগুলো দেখছিলাম অনেক আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। আমার শ্বশুর হচ্ছে যে কালো যেইটা পরা সেটা, আমার শ্বশুর একসময় আওয়ামী লীগ করতেন এবং তারপরে আর উনি যখন বয়স হয়ে গেল তখন আর গেলেন না, কিন্তু ইয়াং বয়সে আওয়ামী লীগের সাথে তার খুব ভালো একটা সম্পৃক্ততা ছিল। তো এখন প্রায় বিকেলের মতো হয়ে গেছে, আমরা এখন ফার্ম গেট আমার বাবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমি যেই সমস্ত কাজগুলো নিয়ে আসছি, তো আমার হাজব্যান্ড বললো যে এখন তোমার উত্তরায় থাকার দরকার নেই কারণ উত্তরার থেকে কাজগুলো করা সম্ভব না, অনেক যানজট। তাই যখন আমি মানে শেষের দিকে চলে আসব তখন আমি উত্তরায় গিয়ে থাকব। আর আমার বাবার বাড়ির পাশেই আমার ছোট ননাসের বাসা, তো আমার শাশুড়িকে বললাম যে আম্মা আপনি যদি ছোট আপার বাসায় চলে আসেন তাহলে প্রত্যেক দিন আমি গিয়ে গিয়ে দেখা করলাম, আমরা একসাথে ঘুরলাম। তো আমার শাশুড়ি বলল যে উনি দেখবে আসবে কি না চিন্তা করে তারপরে আর কি জানাবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যাই আর আমি আবার আসবো ইনশাল্লাহ, কারণ কাজগুলো আমার হাজব্যান্ডের কাজ বেশি। আমার হাজব্যান্ড অনেকগুলো কাজ একসাথে করেই আমাকে বাংলাদেশে আসলে পাঠিয়েছে, তো সেই জন্যই আসলে আসা। আর উত্তরার রাস্তাঘাট খুব ভালো লাগছিল দেখে, খুব উন্নত হয়েছে বাংলাদেশের, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, মানে দেখে মনে হচ্ছিল যে খুব সুন্দর। আর যেখানটায় আমি গিয়েছিলাম আমার ফ্ল্যাট, আমি আমার ফ্ল্যাটটা একদিন আপনাদের ট্যুর করে দেখাবো, যেখানটায় আমার শাশুড়ি থাকেন। তো আমার শাশুড়ি যেহেতু রাজশাহীতে ছিলেন তো বাসা খুবই এখন একটু অগোছালো, তো যখন আমি যাব তখন পুরো ফ্ল্যাটটা আপনাদের দেখাবো। তো আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ির জন্য ফ্ল্যাটটা কিনে দিয়েছিল এবং ওনারা যতকাল থাকবে আল্লাহর রহমতে ততদিনই ওনারা এই ফ্ল্যাটে থাকবে। এবং আমি আমার শ্বশুরকে একসময় বলেছিলাম যে আব্বা, আমার শ্বশুরের কিন্তু নিজের বাড়ি আছে গাজীপুরে, তো সেটা ভাড়া দিয়ে রেখেছে, তো আমি আমার শ্বশুরকে বলেছিলাম যে আব্বা আপনি ভাড়াটিয়ার বাসায় মরবেন না। আমি শ্বশুরের সাথে খুব মানে ফ্রিভাবে কথা বলতাম যে ফ্ল্যাটে মারা গেলেও আশেপাশে মানুষজন বলতে পারে যে না এই বাসা বাড়িওয়ালা মারা গেছে, তখন আমার শ্বশুর হাসতে আর বলতে তুমি ঠিকই বলেছ। এই তো আমার মায়ের বাড়ি চলে আসছি,
কোনোদিনও কল্পনা করতে পারিনি যে এরকম খালি বাসায় কখনো আমার আসতে হবে, যেখানে আমার মা থাকবে না। বাসা খুবই খালি, আমার বোনও টার্কে চলে গেছে, এখন আসেনি, তবে আজকে সন্ধ্যায় ও ছুটি নিয়ে চার দিনের জন্য আসবে। এই তো আমার বোন চলে আসছে, সে কিছুতেই ভাবতে পারছে না আমি এখানে আসছি। সে বারবার প্রশ্ন করছিল যে আমি কি সত্যি এখানে আসছি। সে মানে খুবই অবাক, বলতেছে যে তুমি মানে বাংলাদেশে আসছো, এটা একটা মানে আশ্চর্যের বিষয়। সে খুশিতে খুবই আত্মহারা, আমারও একদম চোখ দিয়ে পানি চলে আসছে যে অত বছরের মানে একটা আন্তরিকতা আমাদের। তো আমাদের আন্টি দু রকমের পিঠা বানিয়েছে, অনেক রকম খাবার বানিয়েছে আমার জন্য, তো সেগুলো দেখছিলাম, খেলাম, ভালোই লাগলো অনেক দিন পরে বাংলাদেশে বসে পিঠা খাওয়া। তো আমার বোন কিন্তু এখনও আশ্চর্য, সে এতক্ষণ পরে এসেও তার আর বিশ্বাস হয় না, বারবার জিজ্ঞেস করে এই তুমি কি সত্যি নাকি ভূত। তো এই আর কি, তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি বললাম যে চল দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে আর টেইলার্সে যেতে হবে, কারণ আমার তো সময় কম আর আমি সময় লস করতে চাচ্ছি না। আর আমি এমন না যে জার্নি করে চলে আসছি এখন আমি শুয়ে থাকবো, সেটাও কিন্তু না, আমার কাছে মনে হয় যে সময়গুলো আমার কাজে লাগাতে হবে। তো এই ভাইয়ার টেইলার্সে হচ্ছে আমি একদম ছোটোবেলা থেকে পুতুলের জন্য কাপড় নিতাম, তো সেই ভাইয়া কিন্তু এখনও তার সব তেজকুনি পাড়াই রেখেছে, এবং আমাকে দেখে এতই খুশি হয়েছে যে মুন্নি তুমি এত বছর পরে আসছো, মানে একদম ছোটোবেলার থেকে দেখছে তো আমাদের, আমাদের প্রতি ভাইয়ার একটা আন্তরিকতা ভালো। তো আরেকটাও টেইলার্সে গেলাম, মানে আমরা কী করি অনেকগুলো ড্রেস হলে কয়েকটা টেইলার্স মিলিয়ে দেয়, তাহলে তাড়াতাড়ি বানিয়ে দেয়। আমার বোন দেখলাম অনেকগুলো পিস আমার জন্য অর্ডার করে রেখেছিল, আমার আব্বা দেখলাম কয়েকটা নিয়ে আসছে, তো সেগুলো বললো যে তাড়াতাড়ি বানাতে দাও আর আমি অনেক গিফট আরও পাবো সামনে, তো সেগুলো আবার বানাবো। তো আমরা আবার দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম, একদম বাসার কাছেই, ভাইও আমাদের খুব পরিচিত দাঁতের ডাক্তার। তো দাঁত দেখিয়ে এসে আসার সময় জ্যোতি আমাকে বললো যে চলো তোমাকে স্ট্রিটের মধ্যে পিঠা খাওয়াবো, তো আমি বললাম ঠিক আছে চল। তো ও আবার নিয়ে আসছে আমাকে এই শপে, এখানে নাকি অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, খেতে ভালো লাগে। তো বিভিন্ন রকম ভর্তা ছিল আর গরম গরম পিঠা, খুব ভালোই লাগলো খেতে। আমি আবার পিঠাওয়ালাকে একটু কী বলে টিপসও দিলাম যে আপনি এটা কিছু খাবেন, আমার খুব ভালো লাগে, যেমন রিক্সাওয়ালা বা কেউ কিছু সেল করছে যে গাড়ি থামিয়ে, তাদেরকে আমার দিতে খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় আরে ওনারা কত কষ্ট করে একটা জিনিস সেল করার জন্য। তখন আমি জিনিসটা কিনলেও টাকাটা বাকি টাকাটা রিটার্ন নিই না, আমার খুব মায়া লাগে যে না আপনি কিছু খাবেন প্লিজ। এ তো জ্যোতি আর আমি পিঠা খাচ্ছি, জ্যোতি বলল যে আপু খাও তোমার যত পারো খাও, আর জ্যোতি হচ্ছে এক কথায় টাকার ভাণ্ডার, তার সব ভাই বোনেরা বাইরে থাকে, তাকে অনেক টাকা পয়সা দেয়, তার ব্যাংকে অনেক টাকা থাকে, তো সে মানে একটু বড়লোক মানুষ আর কি, তার সাথে গেলে খরচ নাই আপনার কোনো, সে সব বিল দিয়ে দেয়। আমি দিতে চাইলেও সে দিতে দিবে না, বলে না আমি দিব। এই তো আমাদের সব কাজ শেষ, এখন আমি আমার ছোট ননাসের বাসায় চলে আসছি, কারণ এয়ারপোর্ট থেকে নেমেই ননাসকে ফোন দিয়েছিলাম, উনি হয়তো বা ব্যস্ত ছিলেন, ফোন ধরেনি বা কল ব্যাক করেনি, তো ভাবলাম যে না একটু দেখাই করে আসি। ননাসের বাসায় চলে আসছে আমি আর আমার ছোট বোন, আমি সব সময় এসেই আপাকে সেইভাবে সারপ্রাইজ দেই, তো একটু কথা বলে তারপর চলে আসলাম। এই তো আজকে ব্লগ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।